াহুর রহমান রহিম আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমি ইবাটিন ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইবাটিন ঔষধটি পপুলার কোম্পানি তৈরি করে থাকে এর জেনেরিক নাম হল ইবাস্টিটিন এটি সাধারণত কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায় ইবাটিন টেন এম ট্যাবলেট ইভাটিন সিরাপ ইবাটিন ড্রফ এবং ইবাটিন ফাস্ট ট্যাবলেট যে সকল রুগীদের জন্য ইবাটিন ঔষধটি দেওয়া হয়ে থাকে সাধারণত যে সকল রুগীদের অতিমাত্রায় অ্যালার্জি রয়েছে সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জি রাইনোটাইটিস ঠান্ডাজনিত সমস্যা বারবার হাসি আসা নাক দিয়ে পানি পরা শরীরের ত্বকে অতিরিক্ত চুলকানি চুলকাতে চুলকাতে শরীর লাল এবং ঘা করে ফেলা সহজে চুলকানি না কমা কোরোনিক ইউডিপ্যাথিক অ্যা অ্যালার্জিজনিত ত্বকে সমস্যা এ সকল রুগীদের জন্যই ইভাটিন ঔষধটি দেওয়া হয়ে থাকে ইভার্টিন ঔষধটি অ্যালার্জি জানিত যে কোনো সমস্যা ঠান্ডা হাসি চুলকানি নাক দিয়ে পানি পরা এ সকল সমস্যা দূর করার জন্য খুবই ভালো কাজ করা থাকে যে সকল রুগীদের চুলকাতে চুলকাতে ঘা করে ফেলা কিংবা সহজে চুলকানি ভালো হচ্ছে না তারা এই ইবাটিন ঔষধটি খেতে পারেন এটি চুলকানির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইভাটিন ঔষধটি খাবার নিয়ম হলো সাধারণত প্রাপ্তবয়স্ক দৈনিক একটি করে ট্যাবলেট দুবেলা সকালে এবং রাতে খাওয়া যেতে পারে শিশুদের জন্য যাদের বয়স ছ বছরের নিচে তারা এক চামচ করে দৈনিক দুবার ইভাটিন সিরাপ খেতে পারে যাদের বয়স বছরের নিচে তারা ইভাটিন রোগ খেতে পারে তিন চার ফোঁটা করে দৈনিক দুই থেকে তিনবার খাওয়া যেতে পারে তবে রুগীর অবস্থাভেদে ভেদে রুগীর তারতম্যর উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ এম জি বাড়ানো কিংবা কমানো যেতে পারে ইবাটিন ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় মুখ শুকিয়ে আসা মাথা ব্যথা করা মাথা ঝিমঝিম করা বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া পেটে ব্যথা করা ইত্যাদি হতে পারে গর্ভ অবস্থায় এবং স্থান দানকালীন সময় অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইবাটিন ঔষধটি খাওয়া যেতে পারে তাছাড়া শিশুদের ক্ষেত্রে যখন আপনারা ইবাটিন ঔষধটি খাবেন একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী শিশুদেরকে এই ইভ্যাটিন ঔষধটি খাওয়া খাওয়াবেন কারণ শিশুর অবস্থা ভেদে ডাক্তার বুঝতে পারবেন যে তাকে ইবেটিন ঔষধটি দিবে নাকি অন্য একটি ঔষধ দেবে যদি আপনাদের ইবেটিন ঔষধ সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ঔষধ কেনার পূর্বেও অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন